আজকে মূলত আমরা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে এবং এই এইচএসসি পরীক্ষার কি হবে বা কবে হতে পারে এইচএসসি পরীক্ষা। তো অনেক দিন পর ভিডিও, একটু সমস্যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি, বাট আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই কিছু জিনিস আমাদের দেখতে হবে। তোমরা জানো চীনে অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, যেহেতু তাদের পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিক বা স্বাভাবিকের পথেই ছিল, এখনও আছে। অ্যান্ড এদিকে কিন্তু ভারতে প্রায় 21 সেপ্টেম্বর বা এই সেপ্টেম্বর মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনেক তোড়জোড় চলছে এবং 21 সেপ্টেম্বরের পর তাদের বিভিন্ন শর্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। এবং রিসেন্টলি আমাদের পাকিস্তান যে আছে প্রতিবেশী দেশ, সেখানেও কিন্তু এই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা চলে আসছে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়া, এখানে কিন্তু আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, বলা যায় ভারতের কিন্তু সংক্রমণের হার অনেক বেশি। আজকেও মেবি 1 লাখ আক্রান্ত, তবুও তারা সেপ্টেম্বরে খোলার প্ল্যান করছে। এবং সেখানে আমি কিছু জিনিস দেখলাম, তারা যেমন নবম দশম শ্রেণীর যে ব্যাপারটা, তারা ও শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এগুচ্ছে এবং তারা বিভিন্ন মানে অভিভাবকদের কাছে স্বাক্ষর নেবে যে হ্যাঁ, তারপর 50% উপস্থিত, এরকম বিভিন্ন ধরনের তাদের পরিকল্পনা চলছে। অ্যান্ড পাকিস্তানও সেভাবে খোলার বিষয়ে কথা চলছে। তো সব কিছু মিলিয়ে আমাদের আশেপাশে যে দেশগুলো, তাদের সংক্রমণের হার অধিক থাকলেও তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগাচ্ছে। এখন আসে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে কিন্তু আজকে একটা নিউজ চলে এসেছে, সেটা হলো প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেগুলো শুরু করা হবে। ঠিক শুরুর যে প্রস্তুতিগুলো আছে, অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে আমরা যে শুরু করব, খুলব, তার আগে যে প্রস্তুতিগুলো আছে এগুলো নিয়ে কিন্তু কাজ করতে বলা হয়েছে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই কার্যক্রমটা চলছে। তাহলে আমরা বলতেই পারি হয়তো বা খুব বেশি আর দেরি হচ্ছে না। আমাদের যে শিক্ষামন্ত্রী মহোদয় এর আগে বক্তব্য দিয়েছিলেন যে নভেম্বরের টার্গেটে, বা একটু হলো তার ইঙ্গিতে মনে হচ্ছিল, তো আমরা যদি ধরে নেই এখন সেপ্টেম্বর মাস চলছে, তো অক্টোবরে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিটা অক্টোবর পর্যন্ত বর্তমান আছে, এরপরে আবার বাড়বে কি বাড়বে না এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে না বলা গেলেও আমরা কিন্তু এটা মাথায় রাখতে পারি, হয়তো বা অক্টোবর মাসটা দেখলেও নভেম্বরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার চান্সটা অনেক বেশি। এটা আমি আমার ধারণা বললাম। দেখো প্রতিবেশী যে দেশগুলো আছে সবাই কিন্তু সেপ্টেম্বর যে মাসটা আছে এই মাসেই টার্গেট রাখছে। অ্যান্ড মোটামুটি তোমাদের অক্টোবর নাগাদ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা দেখে, দেখো বারবার কিন্তু একটা কথা চলেই আসছে, সেটা কি? সেটা হলো যে আমরা যদি সেপ্টেম্বর চলে গেল, অক্টোবর বা নভেম্বরে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি, তাহলে মোটামুটি আমাদের তেমন একটা সমস্যা ক্রিয়েট হবে না। তো এটা চিন্তাভাবনা যদি করেই থাকে, তাহলে কিন্তু আমাদের টার্গেটটা নভেম্বর নাগাদ আমাদের করাটাই উচিত। তো যা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের বলবো, তোমরা এই সময়টুকু টার্গেট রাখো যে না হ্যাঁ, অক্টোবরে মাঝামাঝি সময় খুলতে পারে বা শেষ দিকে, বাট নভেম্বরে খোলার পসিবিলিটিটা অনেক বেশি, প্রায় 95% বলা যেতে পারে। তবে এটা আমার মতামত, আমি বাকি যেগুলো দেখলাম সব কিছু মিলে বিস্তারিতভাবে এটাই বোঝা যাচ্ছে। কারণ কি, যদি নভেম্বরে না খোলা যায় তাহলে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীতে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কারণ দেখো নভেম্বরে যদি খোলা হয় তাহলে নভেম্বরে তোমার এইচএসসি পরীক্ষা হলো, ডিসেম্বরের মধ্যে শেষ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের এডমিশন টেস্ট, তাহলে কিন্তু খুব একটা পেইন হবে না বা তোমাদের পিছায় গেছো, বাট হ্যাঁ সামাল দেওয়া যাইতে পারে। বাট এর চেয়ে বেশি হলে তোমরা যতই বলো না কেন অনেক বড় একটা প্রবলেমে পড়বা। হ্যাঁ তোমরা বলছো যে ভাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা বা সেটা হয়ে গেল, কারণ কি করোনার ব্যবস্থাটা এখন তো আগের মতোই আছে। হ্যাঁ করোনা পরিস্থিতি আগের মতোই আছে, কিন্তু তোমরা যদি এটা চিন্তা করে থাকো তাহলে কিন্তু একটু হলে প্রবলেম হবে। কারণ কি ভ্যাকসিন আসার নাম নেই, রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিন্তু কার্যকর কতটা কেউই জানে না, কোনো গ্রহণযোগ্যতা তেমন একটা সাড়া ফেলেনি। তো এটা যদি ভেবে থাকো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবেই না করোনা শেষ না হওয়া পর্যন্ত, তাহলে একটু ভুল ধারণা হয়ে যাবে। সো তোমাদের টার্গেটটা রাখতে হবে যে কোনো টাইম শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, সে টার্গেটটা হতে পারে যে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরুতে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ থেকে 30 তারিখ এর মাঝামাঝি সময়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। আমি বলছি পারে, নট শিওর। অ্যান্ড সেটা হলে নভেম্বরের দিকে তোমাদের এই এইচএসসি পরীক্ষা হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, অনেক দিন পর ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।